This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. সবাই নিজের হাতে খুব সুন্দর কারিগর্য করে এখানে প্রতিমা করা হয়েছে, সেই জন্য 24 আওয়ার্সের পক্ষ থেকে সেরা থিম হিসেবে পুরস্কৃত করে সম্মানিত করা হলো। আমার আজকে খুব ভালো লাগছে যে আমরা প্রাইজটা পেয়ে আমাদের খুব ভালো লাগছে। সারাদিন এই পরিশ্রম এক করে সারাদিন রাত এক করে আমরা নিজেদের প্রেসিডেন্টের অনুপ্রেরণায় আমরা নিজেরাও খুব খুশি। ও আমাদের এত আনন্দ দেয়, আনন্দের মধ্যে দিয়েই আমরা কাজকর্ম করি। আমি এই কদিনের মধ্যে আমরা সুন্দরভাবে মণ্ডপটাকে সাজানোর চেষ্টা করেছি। আপনারা দেখে বুঝতেই পারছেন কীরকম হয়েছে মণ্ডপটা। যাই হোক, আমরা 24 আওয়ার্স থেকে ক্লাস থেকে আমরা খুব গর্বিত। আমরা আশা করছি সামনে বছরে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো, এই আশা আমরা রাখছি। আমরা 5 দিন বললে ভুল হবে, কারণ আমরা তৃতীয়া এখানে আমাদের উদ্বোধন হয়ে গেছে, চতুর্থ দিন। তার আগে থেকেই আমরা সব মানে বেশ কিছুদিন ধরে এই প্যান্ডেলের মধ্যেই টাইম কাটাচ্ছি, কারণ এখানকার যত কাজকর্ম সবাই মিলে করা, খুবই হই হই করে আনন্দ সহকারে আমরা এই সেই দিনগুলো কাটাচ্ছি। আর আশা রাখছি যে সামনের দিনগুলো ওইভাবেই কাটিয়ে দেবো। এই পুজোটা টোটাল পরিকল্পনাটা আমার, আমি ব্যক্তিগতভাবে ক্লাবকে ভালোবাসি, পাড়াকে ভালোবাসি, সেই হিসাবে পরিকল্পনা নিয়েছিলাম যে এবারে জগন্নাথের উপর কিছু একটা থিম করা যেতে পারে। কারণ সারা ভারতবর্ষে যখন ধর্ম নিয়ে হানাহানি, ধর্ম নিয়ে বিভেদ, তখন বাংলার বুকে থেকে ধর্মটাকে যাতে বিভেদ না হয়, হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ সবাই যে আমরা এক, কোন জায়গায় এসে প্রমাণ করতে পারি সেটা আমরা জগন্নাথ দেবের মাধ্যমে প্রমাণ করতে পারি। সেই কারণে এই থিমটা মাথায় এসছে যে জগন্নাথের রথে চড়ে মা দুর্গার আগমন। মা দুর্গা এবার ঘোটকে এসছে, সেই জন্য সামনে আমি ঘোড়া লাগিয়েছি পরিকল্পনা মতো।
এবং জগন্নাথ ঠাকুর আছেন প্যান্ডেলের মধ্যে, যেহেতু রথ যাচ্ছে, রথের চাকা ঘুরছে, বাবা জগন্নাথ দেব যাচ্ছে এবং মন্দিরে মায়ের সেই জগন্নাথ দেবের আদলে মা দুর্গার প্রতিমা, এই জায়গাটাকে তুলে ধরতে পেরেছি। এই কারণে সাধারণ মানুষ কী রায় দিচ্ছে, সাধারণ মানুষ দিচ্ছে গুড কনসেপশন, খুব সুন্দর চিন্তাভাবনা। সেখানে দাঁড়িয়ে আজকে 24 আওয়ার সেই সেরা টিমটাই দিল, মানে তাদেরও হয়তো মনে হয়েছে যে পরিকল্পনাটা আমি করেছি সেটা সেরা থিমের মধ্যেই পড়ে। সেই কারণে আজকে এই থিমটাকে আমি মানুষের সামনে তুলে ধরতে পেরেছি, প্রকাশ করতে পেরেছি, এটাই আমাদের আনন্দ। আগামী দিনে সবুজ সবুজ ক্লাব অনেক কিছু চিন্তাভাবনা করবে, নতুন গতিতে নতুনভাবে এগোতে গেলে কীভাবে পথ চলতে হয় সেটা সবুজ সবুজ ক্লাব জানে। কখনো কোথাও ব্রেক মারতে হয়, কখনো কোথাও ছাড়তে হয়, কখনো কোথাও যেতে হয়। পাড়ার মধ্যে দেখুন অনেক বিভেদ কুণ্ডল অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা মিলেমিশে সব কিছু করার চেষ্টা করি, মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। মহাষ্টমীর দিন আমার সেক্রেটারিরা এখানে ভোগের আয়োজন করেছে, প্রতিটা মানুষকে ভোগ খাওয়াবে যাতে মানুষ আনন্দ হয়। কিন্তু মানুষের যদি পার্টিসিপেট থাকে আমাদের সাথে, প্রত্যেক মানুষ যদি আমাদের সাথে একসাথে কাজ করে, এই পুজোটা একটা অন্য জায়গায় মাত্রা নিত। আমি মনে করি এই আমার পাড়া অর্থাৎ বোসপাড়া সার্বজনীন দুর্গা উৎসব যেটা পরিচালনা করে বরিশাল সবুজ সাথী ক্লাব, এই বোসপাড়া এমন একটা পাড়া যে পাড়ায় অনেক মানুষ বসবাস করে, যেখান থেকে অনেক কিছু আসতে পারে, অনেক কিছু জানতে পারে মানুষ। কিন্তু পাড়াবাসীরা কিছু কিছু জায়গায় কোঅপারেশন করে না বা ক্লাবের পাশে এসে দাঁড়ায় না। মুসলিম কতগুলো লোক যারা ক্লাবের সাথে থাকে তারা পাশে এসে দাঁড়ায়, আর আমি সেখানে লিডারশিপ অর্থাৎ নেতৃত্ব দিই, মানে প্রেসিডেন্টের পদটাকে বহাল রেখে তাদের পরিচালনা করার চেষ্টা করি। কারণ নেতৃত্বটা একজনই দেয়, লিডার একজনই হয়। কিন্তু পরবর্তীকালে যদি আমাদের প্রত্যেকটা সদস্যের একটা হেডেক হয়ে যায় পুজো করতে গিয়ে, বা সদস্যদের একটা মাথা ব্যথা হয়ে যায়, সেই জায়গায় অন্য কিছু চিন্তা করা যেতে পারে, এবং যে চিন্তা আগামী দিনে আরও বড় কিছু পথ দেখাবে। আমাদের এই পুজোটা 79 বছর চলছে, দীর্ঘদিন ধরে 79 বছরে পদার্পণ করলো। আজকের 79 বছরে পদার্পণ করে যে জায়গায় সবুজ সাথী নাম করেছে, আমি মনে করি বাংলা ও ভূমির জায়গায় একটা জায়গা তার কাছে আছে। আমাদের এখানে সিকিউরিটিটা বেসিক্যালি আমাদের এখানে লোক হয় সন্ধ্যেবেলা, এবং সন্ধ্যের দিকে ভিড়টা বেশি হয়, যার জন্য আমরা এখানে সিকিউরিটি দেখেছি। আমরা এখানে মেডিকেল ক্যাম্প করেছি যাতে কোনো মানুষ অসুস্থ না হয়ে যায়, তার জন্য নার্স বসিয়ে রেখেছি, 2টো শিফটিংয়ে নার্স এখানে কাজ করছে। এখানে সব কিছু ব্যবস্থা আছে, পানীয় জল থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে মানুষের যা যা পরিষেবা তাইটাই আমরা করে রেখেছি, আমাদের কোনো সমস্যা নেই এখানে। পুজোর 5টা দিনের মধ্যে নানান রকম প্রোগ্রাম আমরা নিই, কিন্তু আমরা 2-3টে দিন একটু তপস্থ থাকি, কারণ মিডিয়ারা আছে। দেখুন বাজার যা পড়েছে, এখন হচ্ছে ইকোনমিক্যাল ফান্ড, যার কাছে বেশি তার লড়াই সব জায়গায় বেশি। তার কারণ ফান্ড যদি তোমার কাছে না থাকে, তুমি যদি পুজো করছো তো মিডিয়ার কাছে যদি নাম কিনতে চাও, সবাই কিন্তু 24 আওয়ার্সের মতো না, বা তালা বাংলার মতো না। এখন সব মানুষের ভয়ে, কোথায় ভয়, দিদিকে বলো যে প্রোগ্রাম হচ্ছে, মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে নিরপেক্ষ বিচার করতে হবে। আমি তো মনে করি এখনও পর্যন্ত বাংলায় কোনো নিরপেক্ষ বিচার হয় না। যদি ক্ষুদ্র ক্ষুদ্র পুজো, ছোট ছোট পুজো সংগঠকরা কিছু পায় মিডিয়ার কাছে, কিছু দিতে চায় তারা, তাহলে সেক্ষেত্রে আনন্দ হয় এবং সারা লোক জানতে পারে। কিন্তু আমরা পাড়ার 5টা দিন যে আমরা কাজ করব, আমরা তো 2টো দিনই তদস্থ থাকি, মিডিয়া কখন এলো মিডিয়াদের পরিষেবা দিতে হবে, কারণ আমরা পরিষেবা না দিলে আমরা মিডিয়ার কাছ থেকে কোনো কিছু পাবো না, তার পাল্টা কোনো রিভার্সাল কিছুই পাবো না। কিন্তু তারপরে আমাদের যে কাজকর্ম সেগুলো করতে হয়, বসে অঙ্কন প্রতিযোগিতা বাচ্চাদের একটা করতে হয়, অষ্টমীতে একটা ভোগ খাওয়ানোর জন্য পরিকল্পনা করতে হয়, এবং প্রত্যেকদিন যখন এখানে থাকে পুজোর সময় সবাইকে নিয়ে বসে
একটা গল্প গুজব করা এটা তো বাঙালির একটা বিশেষ মতো অনুষ্ঠান, সবাই মিলে একসাথে থাকা। এখানে সেদিন মনে এটা একটা ঘরোয়া পুজো, সেদিন মনে হয় না যে আমার সঙ্গে তোমার বিভেদ হয়েছিল, আমার সাথে তোমার ঝগড়া হয়েছিল, কিন্তু ওই জায়গাটা এসে আমরা সবাই এক হয়ে যাই এবং সেই আনন্দের মধ্যেই আমরা কাটাবো, আনন্দের মধ্যেই আমাদের কাটে এবং আগামী দিনও আমরা আনন্দের মধ্যেই কাটাবো।